চলো তাহলে লেয়ার মাস্ক সম্পর্কে আমরা আগে কিছু জেনে নিই। যেমন এখানে আমি একটা ইমেজ ইউজ করব, যেমন হচ্ছে আজকে আমরা লেয়ার মাস্ক ইউজ করে একটা পোস্টার বানাবো। ঠিক আছে, আমি পোস্টারের জন্য মোটামুটি যে ইমেজগুলো আমার দরকার সেগুলো আমি এনে রেখে দিয়েছি। এই ইমেজগুলো ব্যবহার করে আমরা একটা পোস্টার বানাবো। অ্যাভেঞ্জার সম্পর্কে তো আপনাদের সবারই ধারণা আছে, অ্যাভেঞ্জার মুভি, তো অ্যাভেঞ্জার মুভির একটা পোস্টার আমরা বানাবো, খুব এনজয়েবল হবে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাদেরকে, চলেন একটা আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কি করব, VNG ইয়ার অ্যাভেঞ্জার ব্যাকগ্রাউন্ড, লোডিংয়ে প্রচুর টাইম নিচ্ছে আমার। আমার খালি ব্যাকগ্রাউন্ড নিতে হবে, একদম খালি। ধর এটা আমি নিলাম 4K ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে আমার ইমেজ চলে আসলো, ব্যাকগ্রাউন্ড চলে আসলো যেটা নিয়ে আমি কাজ করব, যেটাতে তো এই ব্যাকগ্রাউন্ডে আমি ওই ইমেজগুলো ইউজ করব। কিন্তু ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়া লেয়ার মাস্ক ব্যবহার করে কি করে একটা পোস্টার বানানো যায়। তাহলে চলেন ইমেজ একটা নিয়ে আসি। প্রথমে কারে ইউজ করব, আয়রন ম্যান আমার ফেভারিট। আয়রন ম্যান চলে আসলো এখানে, তো একটু ছোট করে দেই। এখন লেয়ার মাস্ক কিভাবে দিতে হয়, হ্যাঁ সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যেই ইয়াতে আছেন, এটা তো আমার স্মার্ট অবজেক্ট হয়ে আছে না, তো স্মার্ট অবজেক্ট থাকাই বেটার। কিন্তু আমি এটাকে রাস্টারাইজ করে নিলাম, আমি রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করার জন্য কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার। ওকে, তো এইখানে দেখেন অ্যাড লেয়ার মাস্ক, নিচের যে আইকনটা আছে লেয়ার মাস্কের যে আইকনটা, এটাতে আমি মাউস টানার সাথে সাথে অ্যাড লেয়ার মাস্ক নামের ওর নামটা চলে আসলো, তাহলে আমি ক্লিক করলাম। এখন দেখেন এই লেয়ারে আমার কী হয়েছে, একটা সাদা অংশ তৈরি হয়েছে, এটাকে বলে লেয়ার মাস্ক। তো মাস্ক এইখানে আমার মাস্ক ইউজ করতে হলে আমার কী করতে হবে, আমি যাব হলো ব্রাশ টুলে। এই লেয়ার মাস্কে ক্লিক করার পর এখানে লেয়ারে লেয়ার মাস্ক দেওয়ার পরে আমি যাব হচ্ছে আমার ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পরে এখান থেকে আমি ব্রাশ সিলেক্ট করতে পারি উপর থেকে, আপনি যেরকম ব্রাশ চান, আপনি এজটা মানে ওইটার ফিনিশিংটা যেরকম চান সেরকম একটা ব্রাশ নিতে পারেন। আমি এই ব্রাশটা নিলাম, হার্ডনেস 0 দেওয়া আছে, সাইজ 250। তো সাইজ বাড়ানো কমানোর জন্য আমার কি করতে হয়, সাইজ বাড়ানো কমানোর জন্য ওই যে থার্ড ব্রেকেট আছে না, থার্ড ব্রেকেট কিবোর্ডের ওই দুইটাতে ক্লিক মানে প্রেস করলে দেখবেন আপনি বাড়তেছে কমতেছে, ওইটা আপনি এক দুইবার ট্রাই করলে বুঝতে পারবেন কোনটা দিয়ে বাড়ে কোনটা দিয়ে কমে সাইজ। তো আমি মোটামুটি এই সাইজের নিব। তো আর এইখানে সেই নিচে যে কালারটা আছে আমার
ব্যাকগ্রাউন্ড কালার আর ফোরগ্রাউন্ড কালার, এটা আমার দেখতে হবে, কালোটা অল টাইম উপরে থাকতে হবে যদি আপনি কোনো কালার রিমুভ করতে চান বা কোনো কিছু রিমুভ করতে চান। এখান থেকে রিমুভ করতে চাইলে আপনার কালো কালারটা উপরে থাকতে হবে আর সাদা কালারটা নিচে থাকতে হবে। এটা আপনি চেঞ্জ করতে পারেন এক্স কিবোর্ডের এক্স বাটন প্রেস করে, এক্স প্রেস করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন। আর যদি আমি এক্স করে কালো নিচে দেই, তার মানে আমি ব্যাকগ্রাউন্ডটা আবার নিয়ে আসতেছি, এই যে দেখেন চলে আসতেছে, ঠিক আছে। আর আমি যদি কালো উপরে দিই তাহলে আমার এটা চলে যাচ্ছে। আর এটা আমি কীভাবে বুঝবো যে কাজ হচ্ছে কি হচ্ছে না, এই দেখেন এখানে চলে যেতেছে। আর আপনি ওই যে আয়রন ম্যানের যে লেয়ারটা, ওই লেয়ারে যে আমি মাস্ক নিয়েছিলাম, ওটা দেখেন একটা কালো দাগ হয়েছে, দেখতে পাচ্ছেন, মানে এই এরিয়াটুকু আমি রিমুভ করে দিয়েছি। এখন এটা আমার ভালোভাবে এ করার জন্য, এই যে দেখেন অপাসিটি আছে এখানে, তারপরে হলো ফ্লো আছে, অপাসিটি আমার 51 দেওয়া আছে, 51 এটা আমি আরও বাড়াই দেবো, অপাসিটি আরও আমি বাড়াই দিলাম 70 করে দিলাম, এখন দেখেন আরও ভালোভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা এইভাবে সাইডটা আমি শেষ করে দিলাম। আমি ইচ্ছা করলে যে কোনো সময় এটা আমার আমি ফিরিয়ে আনতে পারি, আমার যখন আমার প্রয়োজন তখন আমি এটা আবার ফিরিয়ে আনতে পারবো। তো এই জন্যে ঠিক আছে, এই তো দেখেন এই যে এইটুকু আমার হয়ে গেছে। তাহলে এখন আবার আমরা নিয়ে আসব, কাকে নিয়ে আসব এখন, আনব থরকে, থর, ওকে থরকে নিয়ে আসলাম, থরকে বসাবো এই পাশে, আর একটু ছোট করে দেই, বেশি বড় হয়ে যাচ্ছে। এই সেম প্রসেস, সরি, লেয়ার মাস্কে যে মাস্কে ক্লিক করব, ক্লিক করে ব্রাশ টুল সিলেক্ট করে দেখব কালার ঠিক আছে কিনা, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কালোটা উপরে আছে কিনা, আর এখানে আমার অপাসিটি আপনি যে যে যতটুকু পারেন এটা আপনি ট্রাই করে দেখবেন কীভাবে কী হয়, হার্ডনেস কতটুকু হয়, কীভাবে কী হয়, এগুলো আপনি এগুলো ইউজ করলে বুঝতে পারবেন আস্তে আস্তে। একদিনে আমি শিখিয়ে দিতে পারবো না, আমি জাস্ট ধরিয়ে দিতে পারবো। তো এখন আমরা আবার এইটাতে রিমুভ করে দিলাম এইভাবে, এখন তো শেষ, এখন নিয়ে আসবো ক্যাপ্টেন সাহেবকে, নিয়ে আসলাম ওনাকে, এই পাশে দিলাম আয়রন ম্যানের, এটার সাইজটাও কমিয়ে দিলাম, বাস ডান, সেম প্রসেস, মাস্ক, আপনি যখন কাজ করবেন প্রফেশনাল যখন কাজ করবেন তখন আপনি আরও ভালোভাবে আরও দেখে দেখে সূক্ষ্মভাবে করতে পারবেন। আমি তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যে তাড়াতাড়ি করে করে ফেলতেছি। এবার হাল্ক, হাল্ক সাহেব, হাল্ককে এই পাশে দিলাম, এই পাশে দিব না, এই পাশে দিই, এই পাশে
ছোটো করে দিলে মেবি ভালো হবে। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, তো এই হাতটা তো কাটা, তাহলে আমি এটাকে ফ্লিপ যদি করে দেই, ফ্লিপ করতে হলে আপনাকে কী করতে হবে, এরকম কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফরমেশন সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখেন ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল দিলে কী হবে, এই যে দেখেন যেদিকে হাতটা কাটা ওইটা ওইদিকে চলে যাবে, মানে ফ্লিপ হয়ে যাবে হরিজেন্টালি, আর ভার্টিক্যালি ফ্লিপ করলে মাথা চলে যাবে নিচে, আমার ভার্টিক্যালি ফ্লিপ করার দরকার নেই, আমার জাস্ট হরিজেন্টালি ফ্লিপ করলেই হচ্ছে। তো এটাকে আমি এই পাশে ইউজ করব নাকি অন্যদিকে নিয়ে যাব, থরের পাশে নিয়ে যাই তাহলে মেবি বেটার হবে। না, এখানেই থাকুক, এখানেই থাকুক। ওকে, রাস্টারাইজ করে নিলাম লেয়ারটা, মাস্ক, তারপরে হচ্ছে ব্রাশ টুল অ্যান্ড এটা আমরা ফ্লিপ করে দিতে পারি। যদি আমি একটু ছোট করে এইভাবে দিই তাহলে তো মনে হয় বিষয়টা ভালো হয়, হালকেরটাও নিয়ে আসি। নিচে দিয়ে একটু আয়রন ম্যানকে তুলে দিলাম উপরে, এই তো আমার হয়ে গেল। এখন আমি এইগুলো সবগুলোর একটা গ্রুপ করে ফেলবো, গ্রুপ কীভাবে করবো, কন্ট্রোল জি, আমার গ্রুপ হয়ে গেল, এই রোজ টোটাল গ্রুপটারে আমি ধরে ইচ্ছা মতো এপাশ ওপাশ করতে পারবো, এটা আমার সবচেয়ে বড় সুবিধা। তাহলে এখন আমি গ্রুপ এই গ্রুপটার কালার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, এই যে দেখেন উপরে ঠিক লেয়ারের এই উপরের সাইডে এইখানে দেখেন একটা অপশান আছে লেয়ার্স চ্যানেল প্যাথ, তো আমি লেয়ার্সের নিচে দেখেন যে এখানে কাইন্দা আছে, তারপরে হচ্ছে ইফেক্ট নেম, এগুলা কালার টালার এইটা তো এখন আমার দরকার নেই, এখন আমি এইখানে যাব। পাস্ট্রোতে যাই, এখানে দেখেন ডার্কেন আছে, মাল্টিপল আছে, কালার বার্ন, তাহলে আমি যদি স্ক্রিন দিই কালার স্ক্রিন তাহলে এটা স্ক্রিনের সাথে একদম মিশে যাচ্ছে, এটা না, আমি একটু চেক করে করে দিচ্ছি, ভিভো লাইট দিলে বেশি হয়ে যাচ্ছে, একটা একটা চেক করে করে।
ওকে আচ্ছা, এই কালারটা আমরা ইউজ করলাম, এইটা এই অপশনটা। বাস এখন এখানে আমরা একটা অ্যাভেঞ্জারের লোগো নিয়ে আসি। কি করতে হবে আমার, গুগল তো আছেই, গুগল থেকে আপনি এটাই নিয়ে আসলাম। মানে একটা টাইটেল, এটা আপনি ইচ্ছা করলে আপনি নিজেও বানাতে পারেন, কোনো কান থেকে ধার করেও নিয়ে আসতে পারেন। তো আপাতত ধার করে নিয়ে আসলাম, পরবর্তীতে আমরা তৈরি করব। সরি, একটা তো হয়ে গেল, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই তাহলে সুবিধা হবে। এখানে এনে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফরমেশন বড় করে নিলাম। ওকে, এবার এটাতে আমি কি করব, মাস্ক মাস্ক করে নিলাম, লেয়ার মাস্ক করে। এই যে আমার উপরে যে এজটা আছে, যে যেটুকু আমার দরকার নেই সেটুকু আমি হাইড করে দিলাম। ঠিক আছে, এবার এই কালারটা আমি কি করব, স্ক্রিন করে দেই, এই হয়ে গেল আমার অ্যাভেঞ্জারের পোস্টার তৈরি হয়ে গেল। আপনি এটা ইচ্ছা করলে আরো সুন্দরভাবে করতে পারেন, ইচ্ছা মতো আরো সুন্দর করে গুছিয়ে শুনিয়ে করতে পারেন। সেভ, আচ্ছা এখন বলেন আপনারা কি বুঝতে পারছেন, কোনো প্রশ্ন আছে? মানে মাস্ক সম্পর্কে তো ধারণা হয়েছে নাকি? মানে যে কোনো ইমেজ এভাবে করা যাবে না, কিন্তু লেয়ার মাস্কের যে ব্যাপারটা, হ্যাঁ সেটা তো ধারণা হয়েছে নাকি? ওকে গ্রেট, তো মাস্ক দিয়ে যদি আমার কোনো কিছু করতে হয় তাহলে সেটা আমি করতে পারবো, তাই তো? গুড, এখন চলেন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মাস্কেই শেপ, শেপ মাস্ক যেটা বলে, মানে এক শেপ দিয়ে আর এক শেপ মাস্ক কিভাবে করতে হয়। ধরেন আমি এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এরকম একটা ক্রিয়েট করলাম, কালার দিব, যে কোনো একটা কালার দিলাম। আচ্ছা, এই কালার দেওয়ার পরে এখন এটার ভিতরে আমি আরেকটা এরকম একটু ফাঁকা রেখে দিতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে, এই যে উপরে দেখেন এই এইখানে একটা প্যাথের সিস্টেম চলে আসছে, এটা ছিল, হ্যাঁ এই যে যে সরি, এটা তো হচ্ছে ব্রিং ফরওয়ার্ড ব্যাকের, এই দেখেন প্যাথফাইন্ডারের একটা ইলাস্ট্রেটর, এটাতে প্যাথফাইন্ডার বলে কিন্তু ফটোশপে প্যাথফাইন্ডার বলে, কিন্তু এখানে আর কি আমরা এই প্যাথফাইন্ডার বলেই ডাকবো এটারে। উপরে দেখেন টপ বারে, মেনু বারের একদম নিচে যেখানে আমার পিক্সেল টিক্সেল সেট করতে হয়, ঠিক এটার পাশে এরকম একটা আছে। তো নিউ লেয়ার দেওয়া আছে, আমি নিউ লেয়ার নেবো না, আমি এই কম্বাইন শেপও, কম্বাইনও করা যেতে পারে, সাবট্রাক্ট করা যেতে পারে, ইনস্ট্রাক্টও করতে পারেন আপনার খুশি। আমরা সাবট্রাক্ট করে দেখি,
দেখেন এখানে এইভাবে হয়ে গেল এইটুক, কিন্তু আমার তো আসলে এইটুক দরকার ছিল না। আমি এটারে একটু বড় করে নিলাম, ভিতর থেকে এটা চলে যাবে, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিব। ধরেন এটার ভিতরে এইটুকু আমার খালি দরকার, আমি এটুকু খালি করে নিলাম, এটা এটাও আমার মাস্ক হয়ে গেল। এখন শুধু একটা শেপ হয়েছে, এই যে দেখেন একটা শেপ। যদি আমি ব্যাকগ্রাউন্ডের অন্য কালার দিই তাহলে এটা আমি এটার এই মাঝখান থেকে আমি দেখতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিলাম, এই যে দেখেন শুধু একটা শেপ, কিন্তু এটার ভিতরে আমি ইচ্ছা মতো নিয়ে নিলাম। আচ্ছা তাহলে এটা শেপ গেল, এখানে আবার শেপের আরো কিছু ইয়ে আছে, যেমন আপনি ইচ্ছা করলে কাস্টম শেপও ইউজ করতে পারেন। ওইদিন কাস্টম শেপ টুলটা আমি দেখাই নাই, ওই যে ওই গত ক্লাসে কাস্টম শেপ টুলটা দেখাই দিলাম, দেখা দেওয়া ভালো। কাস্টম শেপ টুলে যাওয়ার পরে এই যে দেখানো পরে আপনার মেনু বারে, টপ মেনু বারের নিচে যে আমার শেপের জন্য যে মেনু বারটা আছে, এই মেনু বারে দেখবেন এখানে অনেকগুলো কাস্টম শেপ দেওয়া আছে। এখানে আরও ইনক্লুড করা যায়, আরও বিভিন্ন ধরনের আছে, প্রিসেট আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন পরবর্তীতে যখন আপনি এগুলো বুঝে যাবেন। দেখেন আমার প্রয়োজনীয় মোটামুটি সবগুলাই আছে, যেগুলো সচরাচর প্রয়োজন হয়, আর যেগুলো আপনি নিজে তৈরি করেন অথবা ইয়াতে অনলাইনে বিভিন্ন ধরনের প্রিসেট আছে, সেই পাশে এগুলো আপনি ইউজ করতে পারবেন পরবর্তীতে। তো ধরেন আমি একটা ক্যাটের শেপ নিলাম, এটা আমি টেনে দিলাম, ক্যাট হয়ে গেল, ঠিক আছে, খুব সহজ। ফিল কালার কালার করে দিলাম, যে কোনো একটা কালার করে দিলাম, শেষ হয়ে গেল। তাহলে কাস্টম শেপ আরো ইজি বিষয়। তারপর এটাতে আপনি ইচ্ছা মতো চোখ দিতে পারেন, আমরা যদি এটাতে চোখ দিতে চাই তাহলে আমার কিসের ব্যবহার করতে হবে, পেন টুলের ব্যবহার করতে হবে। এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে প্যাথ আছে, আমি শেপ দিলাম, কারণ প্যাথ দিলে শুধু আমার প্যাথটুক সিলেক্ট হবে, আর এটারে আমি কালার দিয়ে ফিলও করতে পারবো না কোনো কিছু না, কিন্তু আমি শেপ যদি দিই তাহলে এটা আমি কালার দিয়ে সিলেক্ট করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। তো শেপ দিয়ে আমি এখানে একটা নিউ লেয়ার নেব, নিউ লেয়ার কীভাবে নিতে হয় সবাই আমরা জানি। নিউ লেয়ার নিয়ে আই আই বানান কেমনে, ইউআই, তাহলে আমি এখানে আই একে নেই। আসলে বিড়ালের চোখ কেমন হয়, দেখেন পিক্সেল চলে আসছে, ওকে। তো এই প্যাথের কালার আমরা কি দিব, ফিল কালারটা ব্ল্যাক, ওকে ব্ল্যাক দিয়ে দিলাম। এবার আমরা চোখে ইলিপস টুল ব্যবহার করব, আর একটা লেয়ার নিয়ে নিলাম, এইটার কালারও আমরা ব্ল্যাক দিব, ব্ল্যাক। তারপর এখানে আরেকটু ট্রিক্স আছে, সেটার জন্য আমাকে কি করতে হবে, আমি আরেকটা আঁকবো ব্ল্যাক, কিন্তু খুব ছোট করে একটা এখানে দিলাম, কিন্তু এটার কালার দেবো আমি হোয়াইট। এটা আপনারা পরবর্তীতে বুঝবেন,
এখন এত বোঝার দরকার নাই, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি করে ফেললাম। এই হয়ে গেল। তো এইভাবে আমরা বহুত কিছু করতে পারি আপনার মনের মাধুরী মিশে। শুধু জাস্ট টুলের ইউজগুলো জানা থাকলেই হয়ে যাবে, কন্ট্রোল দিয়ে কি করতে হয় সেটা জানা থাকলেই হয়ে যাবে, এবং সেটা আপনারা খুব শীঘ্রই যদি ক্লাসে থাকেন, ক্লাসে মনোযোগী হন এবং প্র্যাকটিস করেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ, সব কিছুই করতে পারবেন। আর যারা আমরা মোটামুটি একটু জানি তারা তো আরও ভালো পারব যদি প্র্যাকটিস করি। এই যে ধরেন আমি পেন টুল ইউজ করে না, আচ্ছা পেন টুল ইউজ করে আমি একটা লাইন ক্রিয়েট করলাম। ধরেন এই এইরকম একটা লাইন ক্রিয়েট করলাম, শেপ সরি শুধু স্ট্রোক মানে শুধু লাইনটা থাকবে, এটাই তো? মানে শুধু এরকম এরকম একটা লাইন থাকবে, তাই তো? তাহলে আমি স্ট্রোকের কালার দিয়ে দিলাম একটা, ওকে এই কালার দিলাম। এখন এটাতে আপনি আবার স্ট্রোক ব্যবহার করতে চাচ্ছেন, এটা থিকনেস এরকম কিছু, না এটা না এটা না, ওকে ওকে। তাহলে এটার জন্য আপনাকে কি করতে হবে, আবার পেন টুল সিলেক্ট করলাম অথবা শেপ আপনার যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে দেখেন উপরে এই এই যে এখান থেকে কমাইলে কমে না, এই যে আমি এখান থেকে কমাই দিলাম, ওকে ওকে। আমি এটা আবার দেখাচ্ছি আপনারে, আমি ধরেন আমি এখানে 2 PT দিলাম, হ্যাঁ 2 PT দিয়ে রাখলাম এই যে, হ্যাঁ তারপরে এই যে আমি আবার সিলেক্ট টুলে চলে গেলাম, ঠিক আছে এরপরেই তো নাকি? হ্যাঁ তাহলে এই যে আমার শেপ কোনটা ছিল এটা, শেপটা সিলেক্ট করে আমি আবার পেন টুল সিলেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ পেন টুল সিলেক্ট করে এই যে দেখেন, হ্যাঁ তাহলে আসবে। আপনি যেটা দিয়ে করছেন সে মানে সেটা দিয়ে করলেই তো হবে, ঠিক আছে এখন ক্লিয়ার?